আমার নবী ডাক দিয়া বলাইছা আমাকে মিসওয়াক দাও, মিসওয়াক দিলেন রে বাবা। এরপরে আমার নবী বলে আয়েশা আমার ঘরের পাতিলার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি আমাকে একটু এনে দাও। আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মনে করছি আমার রাসূল মনে হয় আমারকে এই স্বর্ণ মুদ্রাগুলো দিবে, কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আয়াতুল নবী জিন্দা নবী ডাক দিয়া বলে আয়েশা রে এই স্বর্ণ মুদ্রাগুলা এতিম মিসকিন মধ্যে তুমি বণ্টন করে দিবে। যুবক আজকে আমার দেশের মধ্যে এতিম মিসকিনদেরকে অবহেলা করা হয়, কথা কোন ঠিক কিনা? বাড়ির পাশে গরিব আছে, গরিবের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না, এতিম আছে এতিমদেরকে ধাক্কা মেরে কথা বলা হয়। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আয়েশা আমার স্বর্ণ মুদ্রাগুলো এতিমরে দিয়া দিব। আমার নবী বলেন এতিমের মাথার মধ্যে হাত বোলাইলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে সেই পরিমাণ নাকি আমার আল্লাহ হাত দেনওয়ালাকে দান করে দিবে। এরপরে আমার নবী তিন নম্বর কথা বলছে আয়েশা সলাত 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 নামাজ নামাজ নামাজ, এই নামাজ আমরা চকরিয়া বাসি চাই কি চাই না? আর বড় করে বলো দরকার আছে না? না আমার নবী আপনার নবী এইভাবে সব কিছু বলে আয়েশা সিদ্দিকার ডাক দিয়া বলে আয়েশা আমার একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা কত সৌভাগ্যবতী, আয়েশা সিদ্দিকার উরুটারে আমার নবীর জন্য বালিশ বানায়া দিছে, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কত ভাগ্যবান ও যুবক আমার নবী কোন জায়গা থেকে দুনিয়া থেকে মহান রবের দিদারে চলে গেছে জানেননি? এই ঘটটা ছিল হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী যখন দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিলেন, শরীয়তের পর্দার আড়াল যখন হলেন, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দাফন করা হবে কোথায়? এই নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুহাজির সাহাবীগুলো ছিল ওই মুহাজিররা কয় আমার নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন মক্কায়, আমার নবীর দাফন কাজ আমরা মক্কায় করতে চাই। আবার কেউ কেউ বলতেছেন অধিকাংশ নবীদের রওজা হলো বাইতুল মুকাদ্দাসে, ওই জায়গার মধ্যে নবীর দাফন করা হবে। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস মুবারক, আমার রাসূল বলেছেন তোমরা মসজিদকে, কেউ বলতেছে নবীজির দেহ মুবারকটা কোথায় দাফন করা হবে, কেউ বলে মদিনায়, কেউ বলে মক্কায়, কেউ বলে বাইতুল মুকাদ্দাস। এইভাবে যখন শুরু হয়ে গেল সব সাহাবীদের সমন্বয় রেখে আমার নবীর দাফন করার বিষয়টি মদিনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন মদিনায় কোন জায়গায় দাফন করা হবে, কেউ বলে মেহরাবে যেখানে রসুল নামাজ পড়েছে এখানে দাফন করা হবে, কেউ বলতেছে মিম্বার যেখানে রসুল খুতবা দিতেন সেই জায়গায় দাফন করা হবে। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস আল্লাহর হাবিব বলেছেন তোমরা মসজিদটারে কবর বানাইও না, কিন্তু ওই জায়গার মধ্যে কবর বানাইয়া তো রওজা বানাইয়া তোমরা ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ধ্বংস ডেকে এনো না। এই হলো নবী পাকের একটা হাদিস। আর একটা হাদিস সিদ্দিক আকবর বলছেন আমার নবী আপনার নবী বলেছেন নবীগণ যেই জায়গার মধ্যে আল্লাহ রবের সান্নিধ্যে চলে যাবেন ওই জায়গার মধ্যে আম্বিয়া কেরামদেরকে দাফন করার কথা আমার রাসূল বলেছেন। এরপর হাদিস সিদ্ধান্ত হয়ে গেল, আমার নবীর ইন্তিকালিত হয়েছে আম্মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের ভিতরে। বড় করে কন্যা আল্লাহু আকবার, সিদ্ধান্ত হয়ে গেল এখন নবীর গোসল করাইব কে? এই সৌভাগ্যকার, এই সৌভাগ্য হয়ে গেল হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এইভাবে পাঁচ ছয় জনে নবী পাককে গোসল করার দায়িত্ব গ্রহণ করলেন। এখন নবী আমরা তো গোসল করলে আমাদের বডিটা থেকে কাপড়গুলো খুলে ফেলে করা হয়, কিন্তু আমার নবী আপনার নবী এমন নবী যেই
নবীর কফন গোসল কারজে আমার নবীর বডি মুবারক থেকে কাপড় খোলা হয় নাই কাপড়ের ভিতর দিয়া হাত ঢুকায়ও নবীর টাচ করা হয় না সি হযরতে মওলা আলী আমার নবীর বুকের মধ্যে জড়ায়া ধইরা আস্তে আস্তে আলোক কইরা পানি দিলেন এই ভাবে আমার নবীর গোসলের কাজ মুবারক সম্পন্ন হয়েছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী পাকের একটা কম্বল মুবারক ব্যবহার করতেন এই কম্বল মুবারকটা নবী রওজা মুবারকের নিচে আমার নবীর নিচে বিছায়া দেওয়া মর্মে গিরাওয়াত পেয়েছি এই জন্য যুবক অনুরোধ করে বলি হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীকে আমি শেষবারের মত নবীকে দেখার জন্য আমি কাফনা আমার নবীর কাফন মুবারককে একটু সরাইলাম আল্লাহর কসম আমার নবীর কাফন মুবারকটা যখন সরাইলাম আমি তাকায়া দেখলাম আমার নবীর দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে এ যুবক মনে বড় কষ্ট লাগে অনেকে বলে এখন তো বলবেন হুজুর বেশি কথা বলেন না বইলা দরবার পেস্ট লাগায় না পেস্ট লাগাই না আমি তাহিরে ভন্ড বল আমি তোমাকে ছেড়ে দিব আমার বাবা তুইলা গালি দাও আমি তোমাকে ছেড়ে দিব আমাকে অশিক্ষিত বলো আমি কিচ্ছু জানি না বল আমি তোমাকে ছেড়ে দিব কিন্তু আমার নবীর জাত জাত সিফত আর আজমতের বিরুদ্ধে কথা বললে অবশ্যই আমি রুখে দাঁড়াবো বড় করে বলেন ঠিক কি না আমার মতন আমার মতন এইভাবে মাউথ স্পিকার নিয়ে স্পষ্ট ওয়াজে বসে বসে বলতেছে আমার নবী মরা অবস্থায় রওজায় পড়ে আছে একই নবীর উম্মত একই নবীর শাফাত পাবে যেই ব্যক্তি বলে নবী মরা অবস্থায় রওজা কবরে পড়ে কবর আবার কয় কবর রওজা মুবারক বলতে বাজে মুখে শরম লাগে আছে কিনা বলেন আশ্চর্য সুস্পষ্ট দুই একটা হাদিস পায় পায়া এগুলোর আইনা সাধারণ মানুষের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে এগুলো আইনা নবীর শানে ব্যবহার করে আর রওজা মুবারক নাকি খুঁজেই পাই না রওজা মুবারক নাকি খুঁজেই পাই না আমি উনাকে বারবার বলবো একটু স্টাডি করেন দুই সাইডটা হাদিস পড়েই মনে করে নেন যে আপনি সব মুখস্থ করে ফলাইছেন জানার কোনো শেষ নাই কথা বলেন ঠিক কি না বলেন এই কিতাবগুলো নিয়ে যাবেন এইগুলোর মধ্যে অনেক ধরনের ফতোয়া রয়েছে অনেক ধরনের শিক্ষণীয় বিষয় রয়েছে এই যে সুন্নি বাহাদুর অর্থাৎ শহীদুল্লাহ বাহাদুর সে এই কিতাবগুলো অত্যন্ত পরিশ্রম করে কিতাবগুলো লিখে একমাত্র সুন্নিদের জন্য কথা বলেন ঠিক না বেটি এবং বাতিলদেরকে জবাব দেওয়ার জন্য এই ভাইয়ের আমার জবাবটা খুলে বলুন আপনারা বলুন আমার রসুল কি জিন্দা না মরা এই আকীদা কি আপনাদের আছে এই বিশ্বাস কি আপনাদের আছে হায়াতুন নবী আমার নবী হলো জিন্দা নবী কথা বলেন ঠিক কি না বলেন শুধুমাত্র নয় আদম সুফিউল্লাহ থেকে সমস্ত নবীগণ সমস্ত রসুলগণ রওজা মুবারকে জিন্দা শুধু জিন্দা নয় তারা করৌজার ভিতরে তারা নামাজ আদায় করে শুধু নামাজ আদায় করে না ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতে রিজিক প্রাপ্ত কথা বলেন ঠিক কি না বলেন ওরা যেটাই খুশি সেটাই ভ্রমণ করতে পারে কি পারে না ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ সারা পৃথিবীটাকে আমার কাছে এত সংকুচিত করে দিয়েছেন আমি পূর্ব পশ্চিম সব দেখতে পারি ফাওয়াল্লাহে মাইক ফালাইয়া আল্লাহর কসম করে বলি উপর নিচ ডানে বামে আমার কাছে কোনো কিছু গোপন নাই এখনো আশেকরা নবী রওজা মুবারকে গিয়ে যে সালাম দেয় ওই কান থাকলে নবীর সালামের জবাব তাদের কানে শুনে আমার রাসূল রওজা মুবারকে জিন্দা না মরা আরো বড় করে বলুন জিন্দা না মরা যারা রসূলকে বলবে নবী মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে নাউজ বিল্লাহ জোরে কর এরা লেবাসে মৌলবি ওরা লেবাসে মৌলবি কিন্তু হাকিকতে তারা হলো ন্যায়ের শয়তান কথা বলেন ঠিক কি না বলেন এরা ভিন ভিন ভিন্ন শয়তানদের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে মস্তবর্ষণে ন্যূনতম যার কথা বলতে গিয়ে লাগাম মুখে দিয়ে কথা বলে না এরা কখনো মস্তবর আশেক হতে পারে না ওরা হলো ছদ্মবেশী শয়তান আমার রসুল কি হায়াতুন নবী আমার রসুল কি হায়াতুন নবী আমার রসুল আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই নবীজিকে সেই দেখার ক্ষমতা দিয়েছেন কে আরো যখন দিয়েছেন কে আমার কথা হলো আখিরি কালাম আমার শেষ কথা হলো
আমি খুব তাড়াহুড়া করে মূল একটি মেসেজ দিলাম, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আল্লাহর রবের দিদারে শরীয়তের পর্দার আলো হওয়ার মুহূর্তে বলেছেন আয়েশা সালাত 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 নামাজ নামাজ নামাজ, কারণ নামাজ হলো আল্লাহর সঙ্গে মেরাজ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো আমার বান্দা আল্লাহর সঙ্গে কথোপকথন কথা বলার অন্যতম একটি মাধ্যম। রাসূল বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করছো না, নামাজের ভিতরে তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতেছো। তাহলে এই বিশ্বাস কি আপনাদের আছে? কার কার আছে একটু হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আপনারা কি একমত? হাত নামান। এখানে ম্যাক্সিমাম 80% যুবক পোলাপান, 80% যুবক পোলাপান, ঠিক কিনা বলো? যুবকদেরকে আমি একটা কথা বলি, যুবকদেরকে একটা কথা বলি শোনো, আজকে থেকে ওয়াদা করুন জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না। রাজি? ওয়াদা? আজকে থেকে হাত তুলে রাখেন, আজকে থেকে ওয়াদা করেন কখনো মা বাবার মনে কষ্ট দিব না। ওয়াদা? ওয়াদা? আজকে থেকে ওয়াদা করুন কখনো ফেসবুকে উলামায়ে কেরামদেরকে গালাগালি করব না। ওয়াদা? ওয়াদা? মনে থাকবে তো? আর একটা ওয়াদা দিতে হবে, সব মাহফিলে বলে থাকি, নেশা কি চলবে না বন্ধ হবে? এই শব্দটা জোরে বলতে হবে, বন্ধ বলতে হবে নেশা। আওয়াজটা জোরে হবে, জোরে বলো নেশা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত, মুনাফিকি, গুম, হত্যা, আল্লাহ কবুল করুন। এরপরে বলবেন শুধু চলবে মুখে না, অন্তর দিয়ে বলবেন নামাজ চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, খেদমত চলবে, সোহবত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দুরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। কোন জোরে আমিন কোন? তাইলে শেষ কথা, আখিরি কালাম, আকীদা হলো একটাই, আমার নবী কাহার মত? লাস্টের কথা হলো আমার নবী রওজা মুবারকে কি জিন্দা না মরা? এবং নবী দুনিয়াতে যাওয়ার কথা শেষ কালাম নামাজ নামাজ নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? এই যুবক অনলি পাঁচটা ছেলে হাত তুলবা আগামী আজকের আজকের মাগরিব থেকে আসর থেকে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, যদি অপবিত্র থাকো বাড়িতে গিয়ে পবিত্র হয়ে নামাজ শুরু করে দিবা। এই রকম কিছু পোলাপান সত্যি করে হাত তুলবেন, মিথ্যা হাত তুলবেন না, গজব পড়বে। কিন্তু ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবেন, কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন? আল্লাহ অনেকগুলা মানুষ ওয়াদা করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ গো আপনি এদেরকে নামা আমার রাসূল পাকের সেই অমীয় বাণী সলাত এই শব্দটাকে হৃদয়ে ধারণ করে মুস্তফার মহব্বতকে হৃদয়ে লালন করার তৌফিক দান করবেন, আমিন।